নমস্কার বন্ধুরা, অর্পিতা আস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার মা তোমাদেরকে দুধ কাতলা কী করে বানাতে হয় সেই রেসিপিটি করে দেখাবে। এর জন্য এখানে 250 গ্রাম মতন কাতলা মাছ নেওয়া হয়েছে, আর রয়েছে ঘি, কাঠবাদাম আর লবণ, আর এখানে গোটা জিরে আর গোটা ধনে নেওয়া হয়েছে, আর রয়েছে 6-7টা মতন গোলমরিচ, গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন মতন মৌরি আর দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর নেওয়া হয়েছে 4-5টা মতো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি মতো আদা, 5-6টা রসুনের গুঁড়া আর 1/2টা পেঁয়াজ নেওয়া হয়েছে, আর রয়েছে 1 বাটি পরিমাণ দুধ। কাঁচা লঙ্কাগুলো কেটে ভেতরের বীজগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার মাছের পিসগুলোতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে 15 মিনিট মতন রেখে দিতে হবে। এখন একটা গরম প্যানে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবার মাছগুলো ভেজে নিতে হবে। মাছের একটা পাশ উল্টে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, মাছগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে, মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে এক পাশটা। এবার মাছের আরেক পাশটা ভেজে নিতে হবে। মাছগুলো বেশি কড়া ভাজবে না, হালকা করে ভেজে নেবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সবগুলো মাছ প্লেটে তুলে নেওয়া হচ্ছে। এবার ওই গরম প্যানে 2 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিতে হবে। ঘিটা পুরো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর থেতো করা লবঙ্গ, এলাচ, দারচিনি আর মৌরি সামান্য পরিমাণ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এর মধ্যে 1/2 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দেওয়া হলো। এটাকে লো আঁচে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন আদার পেস্ট দিয়ে দিতে হবে। এটাকে হালকা করে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে 1 টিস্পুন মতন ধনে আর জিরের পেস্ট দিয়ে দিতে হবে। আবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, আর গ্যাসের আঁচটা লো আঁচেই থাকবে। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো। আবার এটাকে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে রসুন আর পেঁয়াজের পেস্ট ছেঁকে নিয়ে রসটা দিয়ে দেওয়া হলো। আবার এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। এখন কাঠবাদামের পেস্টটা দিয়ে দেওয়া হলো, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দেওয়া হলো। আবার এটাকে নেড়ে নিতে হবে। মশলার সাথে বাদামের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
এখন এর মধ্যে এক বাটি পরিমাণ দুধ দিয়ে দেওয়া হলো। আর সামান্য পরিমাণ দুধের বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো। আবার এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। 6-7 মিনিট মতন এটাকে ফোটাতে হবে। ঝোলটা পুরো ফুটে উঠেছে। এবার এর মধ্যে হাফ টি স্পুন মতন লবণ দিয়ে দেওয়া হলো। আবার এটাকে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে ভাজা কাতলা মাছগুলো দিয়ে দেওয়া হলো। এটাকে এখন হালকা করে নেড়ে নিতে হবে। আরও 1 মিনিট মতন এই ঝোলটাকে ফোটাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো আঁচেই থাকবে। এখন একটা আলাদা পাত্রে হাফ টি স্পুন মতন ময়দা নিয়ে তার মধ্যে 6-7 চামচ মতন দুধ মিশিয়ে গুলে রেখে দিতে হবে। এখন এর মধ্যে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। আবার এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট মতন ফোটাতে হবে। 1 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেওয়া হলো। এখন এর মধ্যে ময়দা দিয়ে গোলানো দুধটা দিয়ে দেওয়া হলো। আবার এটাকে হালকা করে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। আবার নেড়ে নেওয়া হলো। দেখো বন্ধুরা, ঝোলটা পুরো ফুটে গেছে। দুধ কাতলা তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনি দিয়ে 5 মিনিট মতন ঢেকে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, দুধ কাতলাটা সার্ভ করে নেওয়া হলো। এটা খেতে খুবই সুস্বাদু। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। আর খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাবে। তোমাদের এই রেসিপিটি ভালো লাগলে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।